ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। বেলের শরবত খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকার, তাই এই প্রচণ্ড গরমে বেলের শরবত খাওয়া খুবই প্রয়োজন। আর এটা বানানো একদমই সহজ। শরবত বানানোর জন্য একটি পাকা বেল নিয়েছি। প্রথমে বেলটিকে ফাটিয়ে নিয়ে একটি চামচের সাহায্যে শাঁসগুলো একটি পাত্রের মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, আমি সম্পূর্ণ বেলটির বানাচ্ছি না, মাত্র এক গ্লাস শরবত বানাবো, তাই যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নেব। আপনারা যদি বেশি করে বানান তাহলে সম্পূর্ণ বেলটারই বানাবেন। এবার দেব সামান্য একটু বিট নুন, এক টেবিল চামচ চিনি, হাফ চা চামচ চাট মশলা, আর দেব ঠান্ডা জল। এখন চামচের সাহায্যে ভালো করে ঘেঁটে নেব। হয়ে গেছে, আরও একটু ঠান্ডা জল অ্যাড করব। এবার ছাকনার সাহায্যে ছেঁকে নেব। এখন সার্ভ করবার জন্য একটি গ্লাসে ঢেলে নেব। আলাদা করে আর আইস দিচ্ছি না, কারণ সম্পূর্ণটাই ঠান্ডা জল মেশানো হয়েছে। আমার বেলের শরবত একদম রেডি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ঠিক এরকমভাবে বাড়িতেও বেলের শরবত বানিয়ে খাবেন, দেখবেন সকলেরই ভীষণ পছন্দ হবে। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।